চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড অন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফিন জেবিন আয়োজনের শুরুতে যাব শুটিং স্পটে যেখানে চলছে ইমন আইরিনের কাগজ দ্য পেপারের শুটিং আসছে কান উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করছেন জুলফিকার জাহিদি গুঞ্জন উঠেছে এটি নাকি হতে যাচ্ছে অভিনেত্রী আইরিনের শেষ ছবি একজন লেখকের বিখ্যাত হয়ে ওঠার গল্পের ছবি কাগজ দ্য পেপার থ্যাঙ্কস বসো একজন মানুষের বড় হয়ে ওঠার পেছনে যে লুকিয়ে থাকে ছোট ছোট গল্প সেই গল্পগুলোই সিনেমায় তুলে ধরছেন পরিচালক জুলফিকার জাহিদি যার দৃশ্য ধারণ চলছে রাজধানী শহর ঢাকার আশপাশে কত বছর পর তোমার সঙ্গে দেখা তা প্রায় 16 বছর তো হবে তাই না গল্পের প্রয়োজনে দিনে নয় অধিকাংশ শুটিং হচ্ছে রাতে যা ছবির প্রধান দুই নায়ক নায়িকার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা চার রাত না ঘুমিয়ে একদম বিকেল থেকে শুটিং শুরু হচ্ছে প্রত্যেক দিন আমার বিকেল 5টা থেকে শুটিং শুরু হচ্ছে পরের দিন সকাল 10টা কখনো 11টা কখনো 12টা পর্যন্ত শুটিং করছি এটা একটা নতুন একটা অভিজ্ঞতা পুরো গল্পটাই আসলে একটা রাতের গল্প দিনের বেলা ঘুমাচ্ছি রাতের বেলা শুটিং করছি এটা কখনোই আমার এক্সপিরিয়েন্সে ছিল না তো এবারে প্রথম যে আমি এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি এবং কাজ করছি ছবিতে দেশের একজন খ্যাতনামা লেখকের ভূমিকা অভিনয় করছেন ইমন আর রেণু চরিত্রে আছেন আইরিন দুজনের ভাষ্য এবারেই প্রথম এমন গল্পের সিনেমায় কাজ করছেন তারা আমি একজন লেখক আর লেখকের কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা সো আমার সাথে মানে আমার ক্যারেক্টারের সাথে কাগজের একটা সুন্দর একটা সম্পর্ক আছে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রেণু এই ক্যারেক্টারটার সম্পর্কে আমি ডিটেইল বলতে পারবো না এতটুকুই জানতে হবে কারণ আমার গেট আপ দেখে অলরেডি বোঝা যাচ্ছে যে তথাকথিত কোনো ছবির গেট আপে আমি নাই অপমানজনক কাগজ দ্য পেপার পরিচালক জুলফিকার জাহিদির প্রথম ছবি নির্মাতার ইচ্ছে আসছে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নিয়ে যাবেন তিনি যে কোনো কিছু আমি ফেস্টিভ্যালগুলো কেন্দ্র করে ছবি বানাই বা লিখি এখন এই ছবিটাও আমার ফেস্টিভ্যালে স্পেশালি কানের জন্য আমি তৈরি করেছি আর আরও বড় বড় যেগুলো একাডেমিক ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো তো অবশ্যই জানো গুঞ্জন উঠেছে আইরিনের শেষ ছবি হতে যাচ্ছে কাগজ দ্য পেপার যদিও এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি নায়িকা কাগজ আমার শেষ সিনেমা হতে যাচ্ছে এটা যদি বলতে যাই এটা আসলে কি বলবো আমি জানি না গুঞ্জনও হতে পারে আবার হচ্ছে সত্যও হতে পারে সেটার জন্য সময়ের জন্য ওয়েট করতে হবে কি হয়েছে চলতি মাসে শেষ হবে কাগজ দ্য পেপারের দৃশ্য ধারণ কাকার মদের গ্লাস চুরি করে মদ খাওয়া নাজমুল আলম রানা চ্যানেল 24 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়েছে কনসার্ট যার শিরোনাম ছিল কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস জন্মবার্ষিকীর আয়োজনে বক্তব্যের পাশাপাশি সন্ধ্যায় হয় কনসার্টটি যেখানে পারফর্ম করেন এ সময় জনপ্রিয় তরুণ সঙ্গীতশিল্পীরা ছিলেন বাপকা বেটা ফিমেল ব্যান্ড এফ মাইনর এবং রেনোসা ব্যান্ড সহ আরও অনেকে আর মাত্র দুই দিনের অপেক্ষা 22 অক্টোবর অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ ইন্দু ফ্যামিলি থ্রিলার সিরিজটিতে দেখানো হয়েছে এক বনেদি বাড়ির গল্প যে বাড়িতে সদ্য বিয়ে করে এসেছে ইন্দু সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ঈশা সাহা এই বাড়ির অনেক গল্প শুভক্ষণে অশুভ লক্ষণ সেগুলো নিয়ে মাছের পেটে বিষ পাতা এই কিতাবে বিয়ে না করার সতর্কবার্তা ভেতর পাতা বিয়ের তত্ত্বে আসুক যতই অশুভ বারতা সেখানেই যেন সাহসিকতার পরিচয় দেয় ইন্দু সব কুসংস্কার ছাপিয়ে বসে বিয়ের পিড়িতে যাত্রা শুরু করে নতুন জীবনের
সেটা জানতেই আমি বিয়েটা করব। সাত পাকে বাধা পড়ে যে ঘরে পা রাখে সেখানেই যেন শুরু হয় জীবনের রহস্যময় অধ্যায়, যে বাড়ির এক রহস্যঘেরা নারী সদস্য কৌশানী ওরফে কুশি। এখনো একটু গোলমেলে রয়ে গেছে জানেন তো। চিত্রনাট্যের এমন মারপ্যাচে ধীরে ধীরে যেন বাড়তে থাকে রহস্যের জাল, আর সেখান থেকেই নানা প্রশ্নের উত্তর খোঁজে ইন্দু। অনেকগুলো রহস্য জট পাকিয়ে আছে। এমন রহস্যে ঘেরা গল্পে তৈরি ওয়েব সিরিজ ইন্দু, যেখানে মূল চরিত্র ইন্দুর ভূমিকায় অভিনয় করেছেন ঈশা সাহা, তার স্বামীর চরিত্রে চন্দ্রানিভ মুখোপাধ্যায়, আর সিরিজে রহস্যময় নারী কুশির ভূমিকায় পায়েল দে। শান্তন ঘোষালের পরিচালনায় রহস্যময় এই সিরিজটি মুক্তি পাবে 22 অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইতে। শাহিন জেবিন, চ্যানেল 24। তুমি তো দেখছি এসেই সব কিছু জানতে চাও। ওই যে তুমি বললে না কাল, আমি শার্লক হোমস। সুপারস্টার রজনীকান্ত, বাহুবলী তারকা প্রভাস, প্রিন্স খ্যাত মহেশবাবু কিংবা স্টাইলিশ তারকা আল্লু অর্জুনের মতো দক্ষিণ ভারতের সব তারকাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে রশ্মিকা মন্দানা। ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের সাথে শারীরিক সৌন্দর্যে মুগ্ধ পুরো ভারত, আর তাই তো সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ 2020 নির্বাচিত হয়েছেন রশ্মিকা মন্দানা। হ্যান্ডসাম করনি চুপিঞ্চ ভাইয়া, এই কার্ত মতন দা। দক্ষিণের এই নায়িকার সাফল্যের ঝুলিতে যোগ হলো আরও একটি পালক। ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হয়েছেন রশ্মিকা। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন বিজয় দেবরকোন্দা, তার নম্বর 9.67। এছাড়া 9.54 নম্বর নিয়ে যশের অবস্থান তৃতীয়তে। তালিকার চারে আছেন দক্ষিণী সিনেমার আরেক অভিনেত্রী সামান্তা, তার নম্বর 9.49। অন্যদিকে 9.46 পেয়ে পঞ্চম স্থানে আছেন আল্লু অর্জুন। এবারে হলিউড মুভির খবর। 1965 সালের ফ্র্যাঙ্ক হার্বার্টের উপন্যাস ডিউন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক ডেনিস ভিলেনিউভ। উপন্যাসের নামে তৈরি এই সিনেমাটিতে উঠে এসেছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেখানে অভিনয় করেছেন টিমাথি শার্লয়ে, রেবেকা ফার্গুসন, অক্সার আইশাক, জশ ব্রলিনের মতো শিল্পীরা, এবং আত্মীয় স্বজনকে রক্ষার দায়িত্ব তার। দর্শক, এই ছিল ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।